হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি বাতিল মামলার আপডেট স্কুল সার্ভিস কমিশনে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ ডি ক্লার্ক বা গ্রুপ সি চাকরি বাতিল মামলার আজকের শুনানির আপডেট অর্থাৎ আজ এগারোই মার্চ দু তারিখে ফাঁকা ও জমা করে চাকরি পাওয়া সমস্ত শিক্ষক সেই মামলার গুরুত্বপূর্ণ কি কী আপডেট উঠে এসছে কলকাতা হাইকোর্ট থেকে তার বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কি কী নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ও মাননীয় বিচারপতি সাব্বার রাশিদার ডিভিশন বেঞ্চ তার অর্ডার কপির মধ্যে কী কী উল্লেখ করলেন সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই বেল আইকনটি অবশ্যই অনেক করে রাখবেন কেননা পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই সরাসরি নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজ কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটির যে মামলাটি আজ বিচারাধীন ছিল সেই মামলাটির ডায়েরি নাম্বার ডাব্লিউ পি এ থ্রি জিরো সিক্স ফোর নাইন দু হাজার ষোলোর যার পিটিশনার রয়েছেন বৈশাখী ভট্টাচার্য ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো আজ মাননীয় বিচারপতি দেবাংশ বাসাক ও মাননীয় বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার উনত্রিশে যার সিরিয়াল নাম্বার ছিল একুশ থেকে তিনশো উনসত্তর নাম্বার সিরিয়াল নাম্বারে এই মামলাগুলি বিস্তারিত শুনানি হয়েছে আমরা জানি স্কুল সার্ভিস কমিশন দু সালের বিজ্ঞপ্তি অনুসারে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল সেখানে নবম দশম থেকে শুরু করে একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এবং ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি বা ক্লার্ক এই সমস্ত চাকরির ক্ষেত্রে যারা ফাঁকা ও যারা জমা করে চাকরি পেয়েছিল তাদের মামলাটি কলকাতা হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট থেকে পরবর্তীতে আবার আসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তো সেই মামলার বিস্তারিত আজ আপডেট ছিল আজ বিস্তারিত শুনানি হয়েছে মাননীয় বিচারপতি সব্বার রশিদের ডিভিশন বেঞ্চে তো তিনি তারা কি কি বক্তব্য পেশ করেছেন অর্ডার কপির মধ্যে কি কি লিখেছেন চলুন দেখে নেব সেই সঙ্গে পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা হয়েছে তার বিস্তারিত দেখে নেব আমরা তো আমরা চলে এসেছি অর্ডার কপির মধ্যে দেখুন এগারোই মার্চ দু হাজার চব্বিশ শুনানি হয়েছে এবং তার অর্ডার কপি আমরা সরাসরি পেয়ে গেছি তো যার আইটেম নাম্বার ছিল একুশ থেকে অর্থাৎ সিরিয়াল নাম্বার ছিল থেকে সিরিয়ালে অনেকগুলো মামলা একসঙ্গে যুক্ত হয়ে আছে যার মামলাটি কোর্ট নাম্বার দেখুন উনত্রিশ নাম্বার কোর্ট নাম্বারে মামলাটি শুনানি চলেছে মাননীয় বিচারপতি দিবাংশ বসাখ ও মাননীয় বিচারপতি সাব বারসিদের ডিভিশন বেঞ্চে তো যেটা দেখা যাচ্ছে মামলাটির ডাইরি নাম্বার ডাব্লু পি এ থ্রি জিরো সিক্স ফোর নাইন দু হাজার ষোলোর মামলাটি যিনি পিটিশনার রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তার পাশাপাশি অনেকগুলো মামলা কিন্তু একসঙ্গে যুক্ত রয়েছে ডাব্লিউপিএ টু সিক্স ওয়ান থ্রি বসন্ত দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে আরও অনেকগুলো মামলা কিন্তু একসঙ্গে যুক্ত হয়ে রয়েছে তো অর্ডার কপিটা আমরা যদি দেখি টোটাল ষাট পাতার অর্ডার কপি রয়েছে তো অর্ডার কপির ম্যাক্সিমাম প্রথম পেজগুলোতেই সেখানে মামলার ডায়েরি নাম্বার এবং তার ক্যাড নাম্বার লিখতে লিখতেই কিন্তু অর্ডার কপিগুলো পেরিয়ে গেছে তো ষাটটি পেজের ম্যাক্সিমাম অর্ডার কপি মাত্র

অন্যদিকে আমরা দেখেছিলাম স্কুল সার্ভিস কমিশনের যিনি অ্যাডভোকেট ছিলেন সুতনু পাত্র তিনি দীর্ঘদিন ধরে বারবার দুটো তিনটে হিয়ারিংয়ে তিনি অ্যাবসেন্ট ছিলেন কেননা তিনি তাকে যা প্রশ্ন করা হচ্ছিল সেই প্রশ্নগুলো তিনি অ্যান্সার দিতে পারছিলেন না যখনই প্রশ্ন করা হয় তখনই বলেন এই প্রশ্ন আমার জানা নেই আমি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জেনে পরের দিন অ্যান্সার দেবো এভাবে কিন্তু দীর্ঘ টালবাহানা চলছিল তো মাননীয় বিচারপতিরা তারা জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি চাইছেন কাদেরকে আড়াল করার চেষ্টা করছেন সেই সঙ্গে সিবিআই একটা রিপোর্ট দিয়েছিল যে রিপোর্টের মধ্যে একটা নতুন একটা সংস্থা যেখানে ওএমআরসির তারা মূল্যায়ন সংক্রান্ত বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি সেই সংস্থার কথা তিনি কখনো শোনেননি ফার্স্ট টাইম শুনছেন এমনই বক্তব্য পেশ করেছেন তার পাশাপাশি সিবিআই যে রিপোর্ট পেশ করেছিল সেই রিপোর্ট স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি পড়েছেন কিনা সে ব্যাপারে প্রশ্ন করাতে তিনি জানান যে না সিবিআই এর সেই রিপোর্ট তিনি পড়ে দেখার সময় পাননি আরো নিয়োগ সংক্রান্ত বিষয়ে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার কি সেটা তিনি দিতে পারেননি তো মাননীয় বিচারপতি বলেন আপনারা কিভাবে কি নিয়োগ প্রক্রিয়াটা কন্ডাক্ট করেছেন সমস্ত বিষয়টা আমাকে বিস্তারিত জানান তো তখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি জানান যে ঠিক আছে আমাকে একটু সময় দেওয়া হোক আমি সোমবারের মধ্যে সমস্ত আপনাকে সাবমিট করে দিচ্ছি সেই হিসেবে হাইকোর্টে আবার মামলাটি ওঠে তো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শুধনপাত্র তিনি কি বিষয়ে সাবমিট করেছেন তার পাশাপাশি মধ্য শিক্ষা পর্ষদ কেন কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সমস্ত বিস্তারিত তাদেরকেও ডেকে পাঠানো হয়েছিল তারা কি রিপোর্ট জানিয়েছে সমস্ত বিস্তারিত আমরা অর্ডার কপির মধ্যে দেখে নেবো তো আমরা সরাসরি চলে যাবো অর্ডারের মূল বক্তব্যের দিকে তো আমরা যেটা দেখতে পাচ্ছি মিস্টার ধর লানের সিনিয়র স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রতীক ধর তিনিও বেশ কিছু রিপোর্ট সাবমিট করেছেন এর আগে থেকেও তিনি কিন্তু সাবমিট করে আসলেন এবং আজকে সেটাও তিনি কন্টিনিউ করেছেন অন কনক্লুশন অফ হিজ তার কনক্লুশন সাবমিশন কিন্তু ইতিমধ্যে করে ফেলেছেন অর্থাৎ তার সাবমিশন শেষ করে ফেলেছেন ইনিশিয়ালি মিস্টার সুনীত কুমার রায় সুনীত কুমার রায় লানের অ্যাডভোকেট অ্যান্ড দেয়ার আপনার ডক্টর সুতনু পাত্র লানের অ্যাডভোকেট কোর্ট অন বিহাফ অফ স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুতনু পাত্র তার পাশাপাশি সুনীত কুমার রায় তারা স্কুল সার্ভিস কমিশনের সমস্ত রিপোর্ট কি কি হয়েছিল না হয়েছিল সমস্ত বিষয়গুলো তারা কিন্তু আজ কোর্টে সাবমিট করেছেন যে যে প্রশ্নগুলো এর আগে বিচারপতিরা করেছিলেন সেই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো তারা রিপোর্ট আকারে আজকে কিন্তু জমা করেছেন তো আজ কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি কিন্তু প্রেজেন্ট থাকেননি তো তার যে বক্তব্য তার যে রিপোর্ট সেটা কিন্তু শুধনুপাত্র পাত্র মহাশয়ের হাত ধরেই কিন্তু তার রিপোর্ট জমা পড়লো তার পাশাপাশি মধ্য শিক্ষা পর্ষদকে প্রশ্ন করা হয়েছিল যে তার রিপোর্ট দেওয়া জমা দেওয়ার কথা বলা হয়েছিল যে তারা কাদের কাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে বা রেকমেন্ডেশন দিয়েছে তো মধ্য শিক্ষা পর্ষদ কি জানাচ্ছে অন কনক্লুশন অফ সাবমিশন অফ ডক্টর পাত্র অর্থাৎ সুতনু পাত্র যখন তিনি তার সাবমিশন কনক্লুশন করেছেন তারপর কোয়েলি ভট্টাচারিয়া কোয়েলি ভট্টাচারিয়া লার্ন অ্যাডভোকেট সাবমিটেড অন বিহাফ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ডাব্লিউ বিবিএসি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কোয়েলি ভট্টাচারিয়া তিনি সাবমিশন করেছেন কি রিপোর্ট দিয়েছেন শিক কন্টেন্ট দ্যাট তিনি জানিয়েছেন যে নো অ্যাপয়েন্টমেন্ট শ্যাল গিভেন বিয়ন্ড দ্য রেকমেন্ডেশন অফ এস এস সি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা রেকমেন্ডেশন দিয়েছিল একমাত্র যাদের দিয়েছিল তাদেরকেই তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কাউকে ছাড়া আদারওয়াইজ কাউকেট অ্যাপয়েন্টমেন্ট দেয়নি মূল অথরিটি যেহেতু স্কুল স্কুল সার্ভিস সার্ভিস কমিশন তাই কমিশনের ছাড়া তারা কিন্তু কোন ক্যান্ডিডেটকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেনি বা দেয়নি পরের প্যারাগ্রাফে কি বলা হচ্ছে উই হিয়ার্ড মিস্টার মুকুল লাহি। মুকুল রাহিলি তিনি কথা বলছিলেন কার হয়ে লার্নের সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য সাম অফ দ্য ক্যান্ডিডেট হু আর এমপ্লয়েড ইন গ্রুপ সি গ্রুপ সি তে যারা এমপ্লয়ি হয়েছেন বা চাকরি পেয়েছেন অর্থাৎ ক্লার্কের চাকরি যারা পেয়েছেন তাদের পক্ষ থেকে মুকুল লাহিড়ি তিনি কথা বলছিলেন তিনি তার বক্তব্যগুলো কি কি ঘটনা ঘটেছে কিভাবে তারা চাকরি পেয়েছে সমস্ত বিষয়গুলো তিনি আজ তার রিপোর্ট আকারে সাবমিট করেছেন পরের প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে অন কনক্লুশন অফ হিজ সাবমিশন অর্থাৎ মুকুল লাহড়ির কনক্লুশনের পর মুকুল লাহড়ি তার বক্তব্য পেশ করার পর তারপরে কনক্লুশন হওয়ার পর সাবমিশন দিচ্ছেন কে মিস্টার অনিন্দ মিত্র অনিন্দ মিত্র লানের সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর সাম অফ সাকসেসফুল ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেসফুল হয়েছিল সে সমস্ত ক্যান্ডিডেটদের পক্ষ থেকে মিস্টার অনিন্দ মিত্র তিনি কথা বলছিলেন ফর ক্লাস নাইন টেন নাইন টেনের হয়ে যারা চাকরি পেয়েছেন গ্রুপ সি হয়ে চাকরি পেয়েছেন যারা এবং গ্রুপ ডি কমেন্স হিজ সাবমিশন অর্থাৎ নবম দশম গ্রুপ সি এবং গ্রুপ ডি তে যারা চাকরি পেয়েছেন তাদের হয়ে অনিন্দ মিত্র তিনি কথা বলছিলেন এবং তিনি তার সাবমিশন শুরু করেছেন যে তারা কিভাবে চাকরি পেয়েছে সমস্ত ডিটেলসটা তিনি তার বক্তব্য পেশ করা শুরু করেছেন এবং সেটা কিন্তু কনক্লুশন হয়নি সেটা কিন্তু পরবর্তী দিনগুলোতে কনক্লুশন হবে আমরা দেখবো পরবর্তী দিন কবে শুনানির জন্য ধার্য করা হয়েছে এরপরে যেটা বলা হয়েছে মিস্টার অনিন্দ মিত্র সিনিয়র অ্যাডভোকেট তিনি কি ফাইল করেছেন এফিডেভিট অফ হিজ ক্লায়েন্ট তার যে ক্লায়েন্ট রয়েছেন তার সমস্ত এফিডেভিটগুলো তিনি জমা করেছেন বি টেকেন অন রেকর্ড সমস্ত বিষয়গুলো রেকর্ডে রাখা রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের এবং পরবর্তী শুনানির ডেট দেখুন উল্লেখ করা হয়েছে লিস্ট দিস ম্যাটার অন মার্চ বারো দু অর্থাৎ আগামী কালকেই কিন্তু এই মামলাটির আবার শুনানির জন্য উঠতে চলেছে মাননীয় বিচারপতি দেবাংশ বসাক ও মাননীয় বিচারপতি সাব্বার তারা কিন্তু এই সমস্ত নির্দেশগুলো আজকে দিয়ে দিলেন তো মামলাটির বর্তমান স্ট্যাটাস যদি আমরা দেখি মামলাটির ফাইল নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করা রয়েছে এবং নেক্সট হিয়ারিং এর ডেট দেখুন চারই মার্চ দু হাজার চব্বিশ তারিখ এখানে আপডেট করা হয়নি আমরা একটু মূল জায়গা যেটা দেখবো স্টেজ অফ কেস স্টেজ যে বর্তমান স্টেজ রয়েছে স্পেশালি অ্যাসাইন ম্যাটার অর্থাৎ যেহেতু এই মামলাটি সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে ফিরে এসেছিল চিফ জাস্টিস তিনি কিন্তু স্পেশালি ভাবে এই বেঞ্চ গঠন করে দিয়েছেন নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি যে ম্যাটার চাকরি বাতিল ফাঁকা ওইমার সংক্রান্ত যে চাকরি বাতিল মামলা সেই মামলাটি কিন্তু স্পেশাল ভাবে অ্যাসাইন করে দেওয়া হয়েছে সেই মামলাটি বর্তমানে শুনানি চলছে তো বৈশাখী ভট্টাচার্যের পক্ষ থেকে সুদীপ্ত দাসগুপ্ত তিনিও কিন্তু সাবমিশন করবেন সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো কিছু সাবমিশন করেননি মামলাটি কিন্তু দীর্ঘদিন ধরে কন্টিনিউ শুনানি চলছে একদিকে অনিরুদ্ধ রায় স্যারের বেঞ্চ থেকে এক দুই দু তারিখে মামলাটি ফিরে এসেছিল কলকাতা হাইকোর্টে তারপর চার তিন তারিখে শুনানি হয়েছে পাঁচ তারিখে শুনানি হয়েছে পাঁচ তিন পাঁচই মার্চ ছয় মার্চ শুনানি হয়েছে সাতই মার্চ শুনানি হয়েছে আটই মার্চ শুনানি হয়েছে এবং আমরা দেখছি নয় তারিখ ছুটি ছিল নয় দশ ছুটি ছিল আহ এবং এগারো তারিখ শুনানি হয়েছে এবং বারো তারিখে আবার অ্যাসাইন করা হয়েছে অর্থাৎ আগামীকালকেও অ্যাসাইন করা হয়েছে তাহলে লাগাতার কন্টিনিউ শুনানি চলছে কিন্তু এই নবম দশম একাদ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মামলাটি মামলাটি এখন যদি প্রশ্ন করা হয় যে কোন দিকে এগোচ্ছে তাহলে কিন্তু এখনই কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি কেননা বিভিন্ন অ্যাডভোকেটরা তাদের ক্যান্ডিডেটদের পক্ষ থেকে তারা যে সমস্ত বক্তব্যগুলো আছে তাদের এফিডেভিট গুলো আছে সেই বক্তব্যগুলো মাননীয় বিচারপতিরা তারা কিন্তু শুনছেন এবং তাদের বক্তব্যগুলো গুলো এফিডেভিট আকারে তারা জমা নিচ্ছেন মামলাটির শুনানির ফাইনাল জাজমেন্ট আসতে কিন্তু বেশ একটু সময় লাগবে তার কারণ মামলাটির সঙ্গে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে তিনশো উনপঞ্চাশটি একসঙ্গে মামলা রয়েছে তিনশো উনপঞ্চাশটি ক্যান ফাইল থেকে শুরু করে তার মূল পিটিশনার যারা রয়েছেন মূল পিটিশন যেটা রয়েছে সমস্তটা কিন্তু তিনশো উনপঞ্চাশটি পিটিশন রয়েছে সেক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটকে সমস্ত পার্টিকে শোনার জন্য কিন্তু তাদের সময় দিতে হবে প্রত্যেক ক্যান্ডিডেটের কথা না শুনে কিন্তু ফাইনাল জাজমেন্ট আসবে না কেননা প্রত্যেক ক্যান্ডিডেটকে না শুনলে সেখানে ন্যাচারাল জাস্টিস ভাইলেট হবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে আবার প্রশ্নের মুখে পড়বে তো দেখা যাক আগামীকালকে কি আপডেট আসে আগামীকালকে কি শুনানি হয় তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এ ধরনের আপডেট পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ